আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষালয়ের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এইচএসসির ফল 7ই ফেব্রুয়ারির পর 3ই ফেব্রুয়ারি 2022 526 দ্য ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এইচএসসির ফলাফলের জন্য দৃঢ় আগ্রহী হয়ে আছেন তাদের জন্য আরেকটি কথা না বলেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি শিক্ষার সকল আপডেট তথ্য। চলুন প্রতিবেদনের পর যাকে জেনে নেওয়া যাক এর মূল ঘটনা। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 7 থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চলতি সপ্তাহে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে আত্মশিক্ষা সমন্বয় বোর্ড। তবে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্টরা জানান দেশের বড় এ পাবলিক পরীক্ষার ফলাফল আগামী 7 থেকে 12 ফেব্রুয়ারির প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই তা প্রকাশ করা হবে। জানা গেছে ফলাফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী উপস্থিতি সকাল 10টায় সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানা গেছে। আত্মশিক্ষা বোর্ড থেকে জানা গেছে 2021 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে, আর 2-3 দিন মধ্যেই সব কাজ শেষ হবে। এখন শুধু ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতার বাকি। এ বিষয়ে বৃহস্পতিবার 3ই ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরির কাজ প্রায় শেষ। শিক্ষা মন্ত্রণালয় যখন বলবেন তখন প্রকাশ করা হবে, তবে আশা করে যাচ্ছি আগামী 7 ফেব্রুয়ারির পর যে কোনো দিন ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে তুলবেন। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।